হ্যাঁ, খুব সহজেই মাত্র 1,000 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে আসতে পারেন। আমি 1,000 টাকায় কী ধরনের আপনারা পোর্টফোলিও বানাবেন বা কী করবেন তার একটা আমি একটা জাস্ট ওভারভিউ আজকে দেওয়ার চিন্তাভাবনা করব। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি বলেছি যে সাধারণত মানুষ মনে করে কি যে শেয়ার মার্কেটে আসতে গেলে আমার কোটি কোটি টাকা প্রয়োজন বা এরকম ধরনের স্টক মার্কেট আমার জন্য নয়। তাই আমি আজকে একটা খুব সাধারণ ভিডিও নিয়ে এসেছি, মাত্র 1,000 টাকা দিয়ে আপনারা কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনারা যদি কেউ মনে করেন যে আমরা চেষ্টা করে দেখব কি হতে পারে, যে ঠিক আছে 1,000 টাকা দিয়ে একবার চেষ্টা করাই যেতে পারে যে আলটিমেটলি আমি কি আউটকাম পাব, তো আমি সেরকমই আজকে কিছু স্টকের কথা বলবো যেখানে আপনারা মাত্র 1,000 টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেটলি আপনার আউটকাম কি হতে পারে। বা আপনি 1,000 টাকা নিয়ে যদি নাবেন তাহলে আপনি কিভাবে পোর্টফোলিও বানাতে পারেন, তার আজকে একটা মিনিমাম ওভারভিউ আজকে আমি দেব। তো যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখছেন, আমার চ্যানেলটার নাম এ দত্ত অ্যান্ড স্টক মার্কেট। আপনারা এখানে সাবস্ক্রাইব বলে একখানা বাটন আছে, এটাতে ক্লিক করে পাশে একটা বেল আইকন থাকবে, ঘন্টার মতন একটা চিহ্ন থাকবে, সেটাতে হিট করে দিয়ে অল লিখে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন। আমার যেরকম আমি পরপর আপলোড করতে থাকবো ভিডিও, সেগুলো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপনারা পুরোটা দেখবেন, দেখলে আশা করি কিছুটা আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। স্টক মার্কেট রিলেটেড এরকম ধরনের ভিডিও বাংলায় পেতে গেলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমার আগের দিনের ভিডিওগুলো হোয়াট ইজ কম্পাউন্ডিং, কম্পাউন্ডিংয়ের ক্ষমতা কতটা সেটা আমি দেখিয়েছি, আর 2 বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্টকে কী করে ডবল করা যায় সেই পদ্ধতিটাও আমি দেখিয়েছি। আজকে আসুন আমরা শুরু করি আজকের ভিডিও, 1,000 টাকার পোর্টফোলিও। শুরুতেই আমরা চলে এলাম আমাদের সেই প্রচলিত ইন্ডেক্সে নিফটি 50। এই নিফটি থেকেই আমরা অনেক কিছু মানে কি একটা ওভারভিউ পেতে পারি। আমি আগে একটা ভিডিওতে বুঝিয়েছি যে নিফটি সেন্সেক্স জিনিসটা কী, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে নিফটি সেন্সেক্স এই জিনিসটা কী এবং কীভাবে আমরা এটাকে কন্ট্রোল করি বা আমরা এটার দ্বারা কী করে মার্কেটের পরিস্থিতিটা বুঝতে পারি। দেখুন আমরা একটা স্টকে এসেছি, স্টকটার নাম যদি দেখেন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ IEX, খুব ভালো স্টক। কীভাবে স্টক সিলেকশন করতে হয়, কীভাবে আমরা বুঝবো কোন স্টক ভালো কি খারাপ, আমি তার একটা ওভারভিউ আমি নেক্সট ভিডিওতে আপলোড করব যে আমরা স্টককে চিনবো কীভাবে, যে এই স্টকটা কী, এই স্টকটা ভবিষ্যতের জন্য কীভাবে গেন দেবে কী দেবে না, তার ডিটেলসটা কীভাবে আমরা বুঝবো সেটার জন্য আমি পরবর্তীকালে ভিডিও আনবো। আপাতত 1,000 টাকার পোর্টফোলিওতে আমি বেশ কিছু স্টক পরপর বলতে থাকবো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বা IEX, খুব ভালো স্টক, আপনারা চাইলে বাই করতে পারেন। 260 টাকা আজকে দাম আছে, কালকে মার্কেটে কমতেও পারে বা বাড়তেও পারে, আমার মনে হয় যে প্রাইসটাই আপনারা পাবেন মার্কেট প্রাইসে, আপনারা কিনে রাখতে পারেন। এই স্টকটার গ্রোথটা যদি আমরা দেখি, রিসেন্টলি স্প্লিট দিয়েছে বলে এই স্টকটা আমরা এতটা কম দামে দেখতে পাচ্ছি, তো স্প্লিট এবং বোনাস জিনিসটা কী আমি পরে একটা ভিডিওতে অবশ্যই বলবো। আমরা যদি এর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নের দিকে যাই তাহলে স্টকটা দেখুন 2019-এর দিকে 41 টাকায় ছিল, 2020-র 5ই জানুয়ারি আমরা এটাকে 58 টাকায় দেখতে পাচ্ছি। আপনারা র্যালিটা শুধু খেয়াল করুন, 2020-র 5ই জানুয়ারি আমরা এটাকে দেখতে পাচ্ছি 58 টাকায়, আর আজকে এটা টপ দিয়েছে 295 টাকা 10ই ডিসেম্বর 2021। তাহলে আমি টপ থেকে যদি ক্যালকুলেশন করি অন্তত 1 বছরের ডিস্টেন্স আমরা 2020-র দেখছি ডিসেম্বরটা কতটা, 72 টাকা ছিল, 72 টাকা, আর এখানে টপে 295 টাকা। তাহলে আমরা যদি এইটাকেই ক্যালকুলেশন করি আমরা তাহলে র্যালিটা কত দেখতে পাচ্ছি, আমরা যদি ধরে নিই তর্কের খাতিরে প্রাইসটা 290 টাকা, আর ঠিক 1 বছর আগে যদি 72 টাকা বা আমরা এটাকে 70 টাকাই ধরে নিই তাহলে আমার হচ্ছে কত, 220 টাকা। তাহলে 1 বছরে একটা স্টক আমাকে গেইন দিচ্ছে 220 টাকা, মানে আমি যদি 1 বছরের রেশিওতে ধরি তাহলে 246%, 100 কি বলেছি, 100% হলে ডবল হয়, তার মানে এটা 2.5 গুণ মাল্টিপ্লাই,
আড়াই গুণ বেড়ে গেছে স্টকটা, যে প্রাইস ছিল 1 বছর আগে তার থেকে আজকে এ আড়াই গুণ বেড়ে গেছে। অবশ্যই এর আড়াই গুণ বাড়ার পেছনেও কারণ আছে, এ রিসেন্টলি স্প্লিট দিয়েছে, স্প্লিটের নিউজের জন্য কিছুটা বেড়েছিল এবং রিসেন্টলি এর কোয়ার্টারলি রেজাল্টও খুব ভালো এসেছে। অ্যাকচুয়ালি স্টকের রেজাল্ট কীভাবে চেক করতে হয় বা কোম্পানির ফান্ডামেন্টাল কী করে চেক করতে হয় আমার পরপর এরপর ভিডিও থাকবে। অ্যাকচুয়ালি স্টক মার্কেট এমন একটা জিনিস যেটা নিয়ে আমি যদি বলতে শুরু করি তাহলে শেষ হওয়ার সম্ভব নয়, ইভেন এমন একটা জিনিস যেটা একটা মানুষের পক্ষে এক জীবনে শিখে ওঠা সম্ভব নয়। আমি মনে করি টোটাল স্টক মার্কেট যদি 100% হয় আমি এখনো পর্যন্ত 1%ও শিখে উঠতে পারিনি, বাকিটা তো অনেক দূরের কথা। তো সেই জন্য যাই হোক আমি সেই সবে তো আসছি না, আমি পরপর কোম্পানির অ্যানালাইসিসে ভিডিওতে যাব। তো এটা একটা ভেরি গুড স্টক, আপনারা একটা কোয়ান্টিটি হলেও কিনে রাখতে পারেন। নেক্সট আসছি, এবার আসছি ওয়ান অফ মাই বেস্ট ফেভারিট স্টক IRCTC, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিজম অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। IRCTC খুব রিসেন্টলি খুব ভালো পপুলার হয়েছে এবং খুব ভালো গেনও দিয়েছে, এবং সত্যি কথা বলতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিজম অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এরা এদের নিজেদের বিজনেসটাকে এত সুন্দরভাবে গ্রোথ করছে যে ভবিষ্যতের মাল্টিবেগার হচ্ছে IRCTC। এই দামে আপনারা IRCTC-কে পেতেন না। IRCTC-র র্যালিটা আপনাদেরকে একটু দেখাই, যে স্প্লিট নিয়েছে, নাহলে কিছুদিন আগে অবধি 800 টাকার স্টকটা 6,000 টাকা পর্যন্ত পৌঁছেছিল। তো স্প্লিটের পরে যদি আমি আপনাদেরকে দেখাই এর র্যালিটা দেখুন, আমি যদি টপটা ধরি এখানে টপ লেখা আছে কত, 1269, ওই 1279, ওই 1280 ধরুন, আপনারা রাউন্ড ফিগারে 1200ই চিন্তা করুন। 1 বছর আগে 292 টাকা, 292 টাকা থেকে আমরা যদি এই টপটা পর্যন্ত হিসাব করি অ্যাপ্রক্সিমেটলি 302%, কাছাকাছি 300% রিটার্ন, 300%। আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি, মানে আপনার ইনভেস্টমেন্টকে 1 বছরে এ 3 গুণ করে দিয়েছে 1 বছরের মধ্যে। মানে IRCTC এইরকমই মাল্টিবেগার স্টক, দারুণ স্টক, একদম আমার একদম ওয়ান অফ দ্য ফেভারিট বলতে পারেন। তো এটাতে আপনারা করতে পারেন, তবে এই মুহূর্তে IRCTC একটু ডাউন যাবে বা সাইড বেস যাবে বলা ভালো, কারণ লাস্ট 1 বছরে খুব ভালো র্যালি দেখিয়েছে। লাস্ট 1 বছরের মধ্যেই আপনারা দেখুন প্রায় 200% র্যালি দেখিয়ে দিয়েছে, অতএব একটু সাইড বেস যাবে, তবে এ আবার যখন ছুটতে শুরু করবে ও কাউকে আর মানে তোয়াক্কা করবে না। এটা একটা কি বলবো, গুড স্টক, মাল্টিপ্লেগার স্টক। নেক্সট আসছি টাটা পাওয়ার, দারুণ স্টক, 230 টাকায় আপনারা পাচ্ছেন, মাত্র 230 টাকা এখন রেট যাচ্ছে টাটা পাওয়ার। এর যদি আপনারা র্যালিটা দেখতে চাই একটুখানি, 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি, দেখুন সেই কাছাকাছি 200% রিটার্ন, 175% 1 বছরে, কাছাকাছি 2 গুণ, দুর্দান্ত দুর্দান্ত স্টক, যেগুলো 1,000 টাকার মধ্যে আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। আপনি যদি এই স্টকগুলো একটা প্লাস একটা করে অ্যাড করে রাখেন আপনার 1,000 টাকার মধ্যে একটা গুড পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, সেটা আপনি এবার আপনার যতটা পারবেন আপনার হিসাব মতন আপনারা অ্যাড করতে পারেন। মাত্র 229 টাকা স্টকটা কি সুন্দর র্যালি দেখিয়েছে দেখেছেন, এখানে দেখুন 93 টাকা 94 টাকার কাছাকাছি স্টকটা ছিল। আমি যদি এর 1 বছরের, ঠিক এই 11ই জানুয়ারি, মানে ঠিক একদম 2001 বছরের, আর এখান থেকে যদি আমি টপটা দেখি 208% র্যালি, এখনও পর্যন্ত যদি দেখি আমি 175% র্যালি আছে 1 বছরে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ মাল্টিবেগার স্টক, কি কম প্রাইসে। নেক্সট আসছি টাটা মোটরস, এই কোম্পানিটার নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, আপনারা এই স্টকটার র্যালিটা দেখুন 1 বছরের 122%, এখানে জাম্পটা দেখুন আপনারা, এবং টাটা মোটরস এর থেকেও বেটার র্যালি দেখাবে, কারণ টাটা মোটরস এই মুহূর্তে ভারতবর্ষের এমন একটা কোম্পানি যে ইলেকট্রিক ভেহিকল তৈরি করে। ইলেকট্রিক ভেহিকেল তৈরি করার কোম্পানি টাটা মোটরস ছাড়া কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে আর নেই। মারুতি সুজুকিও চেষ্টা করছে, মহিন্দ্রাও চেষ্টা করছে, কিন্তু ইলেকট্রিক ভেহিকেল কিন্তু তৈরি করার কোম্পানি এই মুহূর্তে টাটা মোটরস। আপনারা 1 বছরের র্যালিটা দেখুন 122% রিটার্ন। তো মোটামুটি এই কটা কোম্পানির নামই বললাম, আপনারা দেখলেন প্রত্যেকটা কোম্পানির যেগুলো নাম বলেছি প্রত্যেকেই মাল্টিবেগার এবং লেভেলের রিটার্ন দিয়েছে, লেভেলেরই রিটার্ন দিয়েছে একদম। তো আপনারা যদি এর মধ্যে
কিছু স্টককে আপনারা কোলাবরেট করে 1,000 টাকার মধ্যে একটা পোর্টফোলিও বানাতে পারেন, তাহলে আপনারা মানে বুঝতেই পারছেন যে আপনার ডবল হতে 1 বছরও লাগবে না। তবুও মোটামুটি লামসাম ধরে রাখছি 1 বছর। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলে রাখি এক্ষেত্রে, স্টক বাড়ছে না এই পেনটা কিন্তু আপনাকে সহ্য করতে জানতে হবে। দেখুন, এখান থেকে এই পর্যন্ত মাত্র 74% র্যালি দিয়েছিল, বা আমি যদি একটু আগে থেকেই ধরি যে মুহূর্ত থেকে ও জাম্প করা শুরু করেছে, 55% র্যালি। আর এখান থেকে এই পর্যন্ত এই জাম্পটা এ সার্টেন জাম্প দেখিয়েছে, অনেকটা জাম্প। এইটুকুর মধ্যে ও কিন্তু 50% র্যালি দেখিয়েছে, এইটুকুর মধ্যে কিন্তু ও 50% র্যালিটা দেখিয়েছে বা 70% র্যালিটা দেখিয়েছে। তাহলে এই পেশেন্সটা আপনাকে, এই ধৈর্যটা আপনাকে ধরতে হবে। এই ধৈর্যটা যদি আপনি ধরতে পারেন, এই ফলটা আপনি পাবেন। এই ধৈর্য যদি আপনি ধরতে না পারেন, তাহলে কিন্তু এই ফলটা পাবেন না। পরিশেষে একটাই কথা বলি, প্রত্যেকটা ভিডিও শেষেই আমি যেরকম বলি যে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব চিন্তাভাবনায়, আপনাদের নিজের যুক্তিতে চিন্তাভাবনা করে ইনভেস্ট করবেন। আমি কিন্তু কোনো রকম কোনো কোম্পানিতে ইনভেস্ট করার রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি জাস্ট আপনাদের সামনে কিছু ওভারভিউ তুলে ধরেছি, যাতে আপনাদের চিন্তাভাবনার কিছু পরিবর্তন আমি ঘটাতে পারি বা আপনাদেরকে একটা রাস্তা দেখাতে পারি। এই পর্যন্তই। আপনাদের নিজস্ব ইনকাম, আপনারা কীভাবে ইনভেস্ট করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ব্যক্তিগত মতামত। আমি কিন্তু কিছু রাস্তা দেখিয়েছি, আমি নিজে ফল পেয়েছি, সেটা আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পর্যন্তই। নিজস্ব চিন্তাভাবনায় নিজের যতটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সেই অনুযায়ী ঝুঁকি নিয়ে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। ধন্যবাদ আমার আজকের ভিডিওটা দেখার জন্য। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।